আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজমুলক মাসুম জেনারেল ও কোলোরিক্টাল সার্জন সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত অনেকে মলদারে ক্যান্সার হলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অনেকে চিন্তা করে থাকেন ক্যান্সারের চিকিৎসা কি আমাদের দেশে হয় কার কাছে যাব এটা কি সার্জনের কাছে যাব নাকি ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবো ক্যান্সার হলে কি চিকিৎসা করলে ভালো হবে ক্যান্সার হলে কি আমাকে পেটে স্থায়ীভাবে ব্যাক লাগিয়ে দিবে এই চিকিৎসার জন্য কি আমি বিদেশে চলে যাব ক্যান্সারের চিকিৎসা কি অত্যন্ত ব্যয়বহুল এটা কি আমার করার সামর্থ্য রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে আমার ভিডিওটা করা মলদারে বা পাইপথে ক্যান্সার বা কোলনে ক্যান্সার এটা একটি কমন সমস্যা উন্নত বিশ্বে পঞ্চাশ শুদ্ধ মানুষের এই রোগটা বেশি দেখা গেলেও আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে আমরা ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স বা পঞ্চাশের নিচের যে কোনো বয়সে এই রোগটা দেখতে পাই কারো যদি ক্যান্সার হয়ে থাকে প্রাথমিক অবস্থায় এর তেমন কোনো উপসর্গ থাকে না ক্যান্সারটা যদি অ্যাডভান্স হয় সেই ক্ষেত্রে কিছু কিছু উপসর্গ দেখা যেমন কারো যদি ডান কলনে ক্যান্সার হয় সেই ক্ষেত্রে দেখা যায় রক্তশূন্যতা দেখা দিতে পারে শরীর সবসময় দুর্বল লাগে ওজন কমে যেতে পারে এই সমস্যা সমস্যাগুলি নিয়ে আসতে পারে কারো যদি বাম কোলনে রেকটামে বা সিগম কোলনে ক্যান্সার হয় সেই ক্ষেত্রে মলের সাথে রক্ত যেতে পারে রক্তের সাথে আম মিশ্রিত থাকতে পারে বারে বারে মল ত্যাগ করে কিন্তু মল ত্যাগ করার পরেও তেমন কোনো পূর্ণতা আসে না কখনো পুষ্ঠকাঠিন্য দেখা যায় আবার ডায়রিয়া বা তরল পায়খানা হয় এই সমস্ত উপসর্গগুলি নিয়ে ক্যান্সারের রুগীরা আমাদের কাছে আসে ক্যান্সারের চিকিৎসা আসলে মাল্টি মাধ্যমে করতে হয় ক্যান্সারের চিকিৎসা করতে হলে সার্জন রেডিওলজিস্ট মেডিকেল অনকোলজিস্ট সবার সমন্বয়ে আমরা টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকি কারণ ক্যান্সারের চিকিৎসায় শুরু করার পূর্বে পরিকল্পনাটা অত্যন্ত জরুরি ক্যান্সারের সার্জারি যেমন একটি চিকিৎসা এটার রেডু থেরাপির প্রয়োজন হয় ক্যামোথেরাপিরও প্রয়োজন হয় অনেক ক্যান্সারের চিকিৎসার পূর্বে আমরা থেরাপি দিয়ে থাকি তারপর অপারেশন করি এবং অপারেশনের পরবর্তী সময়েও আবার থেরাপি দেওয়ার প্রয়োজন হয়ে থাকে কাজে ক্যান্সারের চিকিৎসা জন্য আপনি একজন সার্জনের কাছে যাবেন সার্জন আপনার ইতিহাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং উনি একা সিদ্ধান্ত নেবেন না ওনার যে টিম রয়েছে সেখানে মেডিকেল অনকোলজিস্ট থাকে প্যাথোলজিস্ট রেডিওলজিস্ট সবার সমন্বয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি এই ক্যান্সারের চিকিৎসার জন্য আপনার বিদেশে যাওয়ার প্রয়োজন নেই কারণ বিদেশে যেই সমস্ত চিকিৎসা করা হয় আমাদের দেশে প্রায় সব রকম চিকিৎসাই বিদ্যমান রয়েছে আমরা ক্যান্সার যদি আর্লি স্টেজে থাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করে থাকি অনেক চিকিৎসার ক্ষেত্রে আপনার যদি ক্যান্সারটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে প্রথমে সার্জারি না করে তার থেরাপি দেওয়ার প্রয়োজন হয় যেটাকে আমরা বলে থাকি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি আবার সার্জারির পরবর্তী সময়েও থেরাপি দেওয়ার প্রয়োজন হয় সেটাকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি সেটা যদি ওষুধের মাধ্যমে হয় সেটাকে বলা হয় ক্যামোথেরাপি কিংবা রেডিয়েশনের মাধ্যমে দিলে আমরা বলি থেরাপি এটা ছাড়াও বিভিন্ন রকম থেরাপি রয়েছে ইমিউনোথেরাপি হরমোন থেরাপি সাধারণত রেকটাম ক্যান্সার বা কোলন ক্যান্সারের ক্ষেত্রে রেডিও থেরাপি এবং ক্যামোথেরাপিরই প্রয়োজন হয়ে পড়ে এবং সেটা সিদ্ধান্ত হয় টিউমার বোর্ডের সিদ্ধান্তের উপর আপনি যদি বিদেশে যেয়ে সার্জারি করেন ক্যান্সারের চিকিৎসা যেহেতু একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা ক্যান্সারের অপারেশন পরবর্তী যে ফলো প্রয়োজন হয় সেটা নেয়ার জন্য কিন্তু আপনার বিদেশে যেতে হবে সেই ক্ষেত্রে অনেক ব্যয়সাধ্য হয়ে পড়ে আবার আপনি সবসময় যেতেও পারবেন না যেহেতু ক্যান্সার পরবর্তী সময়ে ফলো প্রয়োজন হয় আমাদের দেশে অনেক দক্ষ সার্জন রয়েছে আমরা নিজেরাও অত্যন্ত সফলতার সাথে এই অপারেশনগুলি করে থাকি এবং অপারেশনের পরবর্তী সময়ে রুগীরা দীর্ঘদিন বেঁচে থাকছে কাজকর্ম করছে আবার অনেকে মনে করে থাকেন ক্যান্সার হলি পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগিয়ে দিতে হবে আমি বলতে চাই ক্যান্সারটা যদি অ্যানাল ক্যানাল বা পায় ঠিক কাছাকাছি না হয়ে একটু উপরের দিকে হয় অর্থাৎ অ্যানাল ক্যানালের যে স্প্রিন্টার মাসেল রয়েছে সেটাকে ইনভলভমেন্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগানোর প্রয়োজন হয় না আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারি করতে পারি কিংবা বিভিন্ন স্টেপলার গানের মাধ্যমে যেই অংশে ক্যান্সারটা রয়েছে সেই অংশটা কেটে ফেলে দিয়ে জোড়া দিয়ে দিতে পারি যদি কারো স্পিংটার মাসেল ইনভলভ করে ফেলে সেই ক্ষেত্রে পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগিয়ে দিতে হয় অনেকে আবার মনে করে থাকেন পেটে স্থায়ীভাবে ব্যাগ লাগিয়ে দিলে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সারা পৃথিবীতে অনেক রুগীরা রয়েছেন তারা ক্যান্সারের সার্জারি করেছেন এবং এতে করে কোলস্ট্রমি করা হয়েছে সেই কোলোস্টমি ব্যাগ নিয়ে সে অফিস আদালতে যাচ্ছে স্কুলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে অনেকে দেখা গেছে অপারেশনের পরবর্তী সময়ে যাদের বয়স কম তারা বিয়ে করেছে তাদের বাচ্চা হয়েছে কাজী ক্যান্সার মানই মৃত্যু না ক্যান্সারের যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় এটার চিকিৎসা নিতে পারেন আপনার পরিকল্পনাটার যদি সঠিক হয় যারা চিকিৎসা করবেন তারা যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে এটার চিকিৎসা করেন তাহলে ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশেই হয় এর ফলাফল অত্যন্ত ভালো এবং রুগীরা অত্যন্ত সুলভ মূল্যে এটার চিকিৎসা করতে পারেন যাদের সামর্থ্য রয়েছে তারা প্রাইভেট সেক্টরে আসতে পারেন এটা ছাড়াও আমরা যারা বিভিন্ন মেডিকেল কলেজে চাকরিরত রয়েছি তারা সরকারিভাবে একেবারে বিনামূল্যে এই সার্জারিগুলি করা হয় এতে কোনো রূপ টাকা পয়সার প্রয়োজন হয় না কাজেই ক্যান্সার মানি বিশাল খরচের ব্যাপার সেটা না ভেবে আপনি মেডিকেল কলেজগুলিতে যোগাযোগ করতে পারেন আমাদের দেশের সরকারি ব্যবস্থাপনায় এই সমস্ত সার্জারিগুলি অত্যন্ত সফলভাবে হচ্ছে এটা ছাড়াও আমরা প্রাইভেট সেক্টরে করছি আপনার বিদেশে যাওয়ার এই চিকিৎসার জন্য প্রয়োজন নেই অযথা বাড়তি খরচ কেন করবেন যে চিকিৎসাটা আপনি দেশেই পাচ্ছেন যেটার সফলতা প্রায় উন্নত বিশ্বের নেই আমরা কোনো অংশে খারাপ করছি না এই দেশে আমাদের চিকিৎসা করা অনেক রুগী রয়েছে যারা স্বাভাবিক জীবনযাপন করছে চলাফেরা করছে খাওয়া দাওয়া করছে ঘর সংসার করছে আপনি একটু খোঁজ দিলেই জানতে পারবেন কাজী ক্যান্সার মানি মৃত্যু নয় ক্যান্সার মানি বিদেশ নয় ক্যান্সারের চিকিৎসা করলে আপনি এর থেকে ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ